প্রথমবার আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম যা আনা হয়েছে কলকাতার পার্ক সার্কাস ময়দানে, এবং এখানে এসে কিন্তু মানুষ যথেষ্ট উপভোগ করছেন। বড়দিন থেকে বর্ষবরণ, খোশ মেজাজে বাঙালি ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। চিড়িয়াখানা ভিক্টোরিয়া প্রিন্সেপ ঘাট ফেস্টিভ মুড উপভোগ করছে তিলোত্তমা। সেই শহরের একাধিক দ্রষ্টব্যের তালিকায় এবার নয়া সংযোজন আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম। পার্ক সার্কাস ময়দানের কাছে দুবাইয়ের আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়ামের আদলে তৈরি এই প্রদর্শনীতে উপচে পড়ছে জনতার ভিড়। 8 থেকে 80 রঙিন মাছে প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রত্যেকেই। শহর কলকাতায় প্রথমবার এই জলপরীদের আগমন ঘটলেও ইতিমধ্যে চেন্নাই ও পাটনায় জমি আড্ডা দিচ্ছে নাম না জানা দেশি বিদেশি মাছের দল। 10ই জানুয়ারি পর্যন্ত আপাতত থাকছে এই প্রদর্শনী। দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে এই আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম, জানালেন প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা ফাহাদ মল্লিক। এই ভেরিয়াস মানে নিউজ চ্যানেলে রিপোর্টিং হচ্ছে, তারপরে অনেক লোক আসছে, ইনস্টাগ্রামে রিল ফিল মানে দিচ্ছে, এরকমই আমরা হয়ে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে। লোক আছে, অনেক লোক আছে, আমাদের সব মাঝখানে আপনি দেখবেন, সব জায়গায় আপনি লোক পাবেন, এক একটা লোক সব জায়গায় মনিটর করছে। তারপরে আমার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, পুরো ভিতরে আছে, বাইরে আছে, সব জায়গায় মনিটর করার আছে। ভালো, অনেক ধরনের দেখেছি, এত নাম মনে নেই। বিভিন্ন ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় রিল দেখলাম, তারপর ফার্স্ট অফ অল এটা একদম অন্য রকম, তো সেইভাবে আসে। স্পেশালিটি বলতে ওই মাছগুলো যে মানে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, ওটা খুব সুন্দর লেগেছে। আর এই মেলায় এগুলো যে সাজিয়েছে কি সুন্দর, সাপ, তারপরে এই মারমেডগুলো, অক্টোপাস, হাতি, এইগুলো খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অনেক মাছ দেখলাম, এই মাছগুলো তো মানে অসাধারণ দেখছে। জলের নিচে অ্যাকোয়ারিয়ামের হাজার হাজার মাছের ঝাঁকে মন হারাচ্ছেন দর্শকরা, সপরিবারে ঘুরে দেখছেন গোটা চত্বর। মাছের বিশেষ প্রদর্শনীর পাশাপাশি রাখা হয়েছে সেলফি জোনের ব্যবস্থাও। একাধিক সামুদ্রিক প্রাণীর বড় বড় প্রতিকৃতি দিয়ে সাজানো আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়ামের মোহময়ী রূপে মজেছে বাঙালি, তা বলাই বাহুল্য। হ্যাঁ, অনেক কিছু নতুনত্ব আছে, মাছের অ্যাকোয়ারিয়ামটাও খুব সুন্দর, অনেক কিছু, ওই মাছের অ্যাকোয়ারিয়ামগুলো, ওই সাপ, অক্টোপাস, সব ভালো লেগেছে। এটা কলকাতায় আমাদের মানে আমরা যে এখানে এসেছি এর মাথার ওপর থেকে মাছগুলো যাবে, আমরা দেখবো চারপাশ থেকে মাছগুলো দেখতে পাবো, এগুলোর জন্য ভালো লাগ মানে এগুলো ভেবেই আমরা এসেছিলাম। এই যে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম, এটি কিন্তু চেন্নাই থেকে আনা হয়েছে যেটা জানা যাচ্ছে, এবং এর ভেতরে যে মাছগুলি রয়েছে সেই মাছগুলি বহু বিদেশি মাছ রয়েছে, এবং সেই মাছগুলো কিন্তু সিঙ্গাপুর থেকে আনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই অ্যাকোয়ারিয়াম কলকাতা শহরে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত থাকবে, এবং তার পাশাপাশি শুধু তাই না, মানুষের যে ঢল সে ভিড় কিন্তু উপচে পড়ছে এখানে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরায় লিশন লোধের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।